আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বরাবরের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি চলে এসেছি, এটা হচ্ছে মিরপুর 12 নম্বর ঈদগার মাঠ বলে এই প্লেসটাকে। এই জায়গাটা চেনার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মুসলিম বাজারের গলি বললেই কিন্তু এখানে নিয়ে আসবে। ফার্স্টে শুরু করলাম আমি চিকেন কর্ন স্যুপ দিয়ে। তো এই স্যুপটা অনেক বেশি ইয়ামি ছিল, আর স্যুপের পার বাটি ছিল 30 টাকা। তো দাম অনুযায়ী স্যুপটা মোটামুটি ভালোই ছিল। যারা স্ট্রিট ফুড অনেক বেশি পছন্দ করেন তারা একবার হলেও এখানে ভিজিট করবেন। আপনি একই মাঠে পেয়ে যাচ্ছেন অনেক ধরনের স্ট্রিট ফুড। এখানে আমরা হালিম নিয়েছি। তো হালিম পার বাটি হচ্ছে 30 টাকা, এক বাটি নেওয়া হয়েছে কারণ সব ফুড কিন্তু আজকে ট্রাই করব, তাই পেটে জায়গা দরকার সেজন্য। এখানে হচ্ছে বাঁশের চা, তো এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। দোকানের যে থিমটা এটা খুবই ভালো লেগেছে, আর লাইটিংগুলো অনেক বেশি আকর্ষণীয় ছিল পুরো মাঠটা জুড়ে। এখানে অনেক ধরনের ফ্লেভারের চা হয়, আর সেই সাথে কিন্তু মটকা টিও রয়েছে। তো কেউ চাইলে মটকা চাও কিন্তু খেতে পারে। এই ব্যাম্বোটিয়ের দোকানটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে, তো আপনারা আসলে একবার হলেও ভিজিট করতে পারেন। আর এদিকে হাওয়াই মিঠাই দেখে ছোটবেলার কথা অনেক মনে পড়লো। এখন তো আর খেতে পারি না, এখন তো ডায়েটের উপরেই থাকতে হয়। যাই হোক, তো এখানে কিন্তু ঘোড়ায় চড়ারও ব্যবস্থা রয়েছে, তো বাচ্চারা ঘোড়ায় চড়ে অনেক বেশি আনন্দ উপভোগ করছে। আমরা এখন নিয়ে নিব হচ্ছে ফুচকা, আর এদিকে বেলপুরিও রয়েছে, তো আমরা ফুচকাটা ট্রাই করব। ফুচকার টেস্টটা আহামরি ছিল না, তবে মোটামুটি ছিল। এটা আমাদের থেকে নিয়েছে হচ্ছে 30 টাকা। ঈদগাহ মাঠের স্ট্রিট ফুড ট্যুর করে যেটা ফিল করলাম, এখানে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে, আর সেই সাথে কিন্তু এলাকার মানুষজন যারা রয়েছে, সন্ধ্যার পরে খুব ভালো একটা আড্ডা দেওয়ার জায়গা এটা। তো প্রতিদিন কিন্তু মাগরিবের পরে আপনারা আসলে এখানে খুব জমজমাট পেয়ে যাবেন, তবে শুক্রবারে আসলে অনেক বেশি ভিড় থাকে। এখানে নাগরদোলারও ব্যবস্থা রয়েছে, তো ছোটবেলায় অনেক চড়েছি, এখন চড়তে খুব ভয় লাগে। এখানে হচ্ছে ডোসা আর হচ্ছে ছোলা বাটোরা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের ডোসাটা এই তো করে দিচ্ছে ইনস্ট্যান্ট। আমাদের ছোলা বাটোরার দুটো ফুলকো লুচি এখন ভেজে দিচ্ছে, তো আমরা কিন্তু ওয়েট করছি পাশেই। ছোলা বাটোরায় থাকবে হচ্ছে চিকেন, আর সেই সাথে ছোলা রায়তা আর আচার আর দুটো ফুলকো লুচি। এটার প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, তবে ওই দিনের জন্য 10 টাকা লেস করেছে 90 টাকা। এক
এখানে আমাদের ডোসাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, তো দুটো ফুডই আমরা পেয়ে গিয়েছি। এখন বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। ডোসার ভিতরে ছিল পটেটো ম্যাশ, রায়তা আচার আর ছিল ছোলা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখানে মাত্র 150 টাকা বিল এসেছে দুইটাতে। এ ধরনের ছোট ছোট দোকান আরও রয়েছে, তো শ্যুট করিনি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তারা কিন্তু এখান থেকে কেনাকাটাও করতে পারে। তো এদিকে হচ্ছে লাচ্ছির অর্ডার দিয়েছি, তো গরমের মধ্যে হাঁসফাঁস কাটাতে লাচ্ছি খেয়ে নিব ঠান্ডা ঠান্ডা। তো ফার্স্টে ভেবেছিলাম যে ওয়ান টাইমে নিয়ে যাব, পরবর্তীতে ভাবলাম না গ্লাসে নিই, গ্লাসে নিয়ে একটু রেস্ট নিই এখানে বসে। মোটামুটি ওই দিন হালকা পাতলা বাতাস ছিল, তবে গরমটা অনেক বেশি ছিল। ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে একটু ঠান্ডা হয়েছিলাম। স্ট্রিট ফুড খেতে এসেছি, আর বট আর আলু খাবো না তা তো হয় না, তো এখানে আমরা বট অর্ডার করে ফেলেছি। মশলাপাতি দিয়ে বট আর আলুকে খুব ভালোভাবে মাখিয়ে এরপরে দিবে, আমরা ওয়েট করছিলাম। আমাদের হাতে চলে এসেছে মজাদার বট, তো বটের টেস্ট অনেক বেশি ভালো ছিল। এই শপটাতে হোমমেড কেক রয়েছে, তো যে সেল করছে সে কিন্তু একজন নারী উদ্যোক্তা, সে বোরকা পরে ইজ্জতের সাথেই এই বিজনেসটা করছে। ওনার কিন্তু ফেসবুক পেজও রয়েছে, আর এখানে চার্ট দেওয়া আছে কোনটার কত প্রাইস। তো ইচ্ছে শক্তি থাকলে মেয়েরাও কিন্তু অনেক কিছুই করতে পারে। এত এত স্ট্রিট ফুডের দোকানের মাঝে উনি যে বিজনেসটা করছে, ওনার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি নিজের কনফিডেন্ট দেখে অনেক মেয়েরা কিন্তু এর থেকে মোটিভেটেড হবেন। ওনাকে দেখে প্রতিটা মেয়েরই অনেক বেশি আত্মবিশ্বাস বেড়ে যাবে, তাই বলবো আত্মবিশ্বাসই পারে মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে। তো এদিকে কিন্তু মোমো রয়েছে, মোমো আর টেস্ট করা হয়নি, একটু শ্যুট নিয়ে নিলাম। আপনারা যারা মোমো লাভার আছেন তারা কিন্তু যেতে পারেন এখানে মোমো খেতে। আজ একেবারে পেটে জায়গা নেই, এখানে হচ্ছে আলুর চিপস ভেজে নিচ্ছে, তো সেটা একটু শ্যুট করলাম। এটা কখনোই আমি খাইনি, তো কেমন সেটা জানিও না। পরবর্তীতে গেলে যে ফুডগুলো আমি মিস করেছি তো সেগুলোর টেস্ট নিব ইনশাল্লাহ। আমরা চলে এসেছি এখন গোলগাপ্পা খেতে, যেটা ইন্ডিয়ান পানিপুরি এবং গোলগাপ্পা যেটাই বলি না কেন, এটা বাংলাদেশেও কিন্তু জায়গা করে নিয়েছে। এখানে যে স্পেশাল টকগুলো আছে সেগুলোর নাম কিন্তু লিখে দেওয়া আছে। তো নাগা সসটা কিন্তু ভীষণ ভীষণ ঝাল ছিল, নাগা সসটা খেয়ে তো একদমই অবস্থা খারাপ আমার ভাইয়ের মেয়ের। তো যাই হোক, পছন্দ মতো আপনারা কিন্তু এখান থেকে সস নিতে পারেন। তো পুদিনার সসটা ফ্লেভার ছিল, আমি ট্রাই করিনি যদিও ওরা দুজন ট্রাই করেছে। আমরা একটাই নিয়েছিলাম 30 টাকায়। এখানে ঝাল যেহেতু ওরা খেয়েছে আর ওদের ঝাল লেগেছে, তাই শেষ মুহূর্তে আমরা কুলফি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা করে নিব। তো প্রাইসটা কিন্তু উনি বলে দিয়েছে, কুলফিগুলো এত টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল, যেমন সফট তেমন মিল্কি, খুবই ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ।
একদম লাস্ট মুহূর্তে গরমের মধ্যে কুলফিটা খেয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। তো যারা আপনারা এখানে যাবেন অবশ্যই কুলফিটা ট্রাই করবেন। কুলফিটা আমি রিকমেন্ড করব যে আপনারা কুলফিটা খেতে পারেন। 30 টাকা আর 20 টাকা আর হচ্ছে 50 টাকায় ছিল। তো আমরা 3টা কুলফি নিয়ে নিয়েছি, এখানে কেটে আমাদের ওয়ান টাইমে দিচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।